ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছু করতে পারবেন পুরোটাই ননস্টিক এর একটা বড় আচ্ছা এটা বাহিরে এবং ভিতরে দুটাই ননস্টিক করা আছে বর্তমান সময়ে আপনাদের রান্নার কাজকে সহজ করতে বাজারে বিভিন্ন ধরনের রাইস কুকার রয়েছে তেমনি ভালো মানের দুটি রাইস কুকার নিয়ে হাজির হয়েছি আমি শেখ শামিম হাসান এবং আপন প্লাজার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আজকে আমরা রয়েছি ঢাকা নিউ মার্কেটে গাজি কিচেনহুড অ্যান্ড গাজি গ্যাস স্টোভের শোরুমে আর আমাদের সাথে রয়েছে গাজি শোরুমের পক্ষ থেকে সাজু ভাই তিনি আজকে আমাদের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত বলবে তার কাছ থেকে আমরা সব কিছু জেনে নেব তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম সাজু ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো স্ক্রিনে রাইস কুকার দেখতে পাচ্ছি জি দুটা দুই মডেলের দুই কালারের রাইস কুকার আচ্ছা তো ব্র্যান্ডটা আমাদের বলেন এটা ব্র্যান্ডটা অবশ্যই হবে আপনার গাজি স্মিথ তো আপনাদের যখন গাজির শোরুম আপনাদের সব গাজির প্রোডাক্টই হবে এখানে জি জি এটা গাজি স্মিথ বলতে আমি আপনাকে এটা বুঝাই দেই আচ্ছা গাজি হলো আমাদের দেশি আর স্মিথ হলো সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড ওকে ঠিক আছে এটা হলো আপনার গাজি এবং স্মিথ যৌথভাবে এই প্রোডাক্টটা তৈরি করে আমরা তো দুটো দেখতে পাচ্ছি দুটো কি আলাদা আলাদা মডেল জি জি দুটো আলাদা আলাদা মডেল তো আপনি আমাদের এক একটা করে দেখাবেন আর বিস্তারিত বলে দিবেন সম্পর্কে জি এটার মডেলটা হচ্ছে আপনার এস আর সি 28R এটা 2.8 লিটার হ্যাঁ আচ্ছা এটা হলো এটা ওকে আচ্ছা লাল যেটা আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু মডেল হচ্ছে এস আর সি 2.8R ওকে তো এখন এটা সম্পর্কে কি কি রয়েছে এর ভিতরে আমাদের বলবেন প্রথমে একটা পাবেন হিট প্রুফ একটা গ্লাসের ঢাকনা আচ্ছা আর একটা পাবেন স্টিমার যেটা আলু পটল ডিম এবং ভাপা পিঠা এবং আপনি শাকসবজি সিদ্ধ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পুরোটে অ্যালুমিনিয়াম আচ্ছা যেটা আপনার কালার ডিসকালার হবে না ঝংমরিচা হবে না আর এটা আছে একটা ননস্টিকের একটা বাটি যেটা আপনার ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুই করতে পারবেন আচ্ছা ভাই তো এটা যদি কেজি হিসেবে রান্না করতে যায় তাহলে কত কেজি বলতে এটার ভিতর আপনি এটা 2.8 লিটার আপনার চাল পানি মেপে আপনি 1.5 কেজি ভাত রান্না করেন আচ্ছা 1.5 কেজির মতো রান্না করা যায় হ্যাঁ আর যদি আপনি মাংস রান্না করেন আই মিন আপনার 2 কেজির উপর রান্না করতে আচ্ছা তো এটা যে বড়িটা আমরা দেখতে পাচ্ছি এই বড়িটা কিসের তৈরি ভাই যে এটা হলো আপনার পুরোটাই ননস্টিকের একটা বড় আচ্ছা এটা বাহিরে এবং ভিতরে দুটাই ননস্টিক করা আছে আচ্ছা তো নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটার বড়িটা কিসের তৈরি ভাই এটা এটা হলো আপনার পুরোটাই এসএস স্ট্রিং আচ্ছা পুরো এসএস আর ভিতরে যেটা কোটেকটা করা আছে এটা পুরোটাই ননস্টিক আই মিন আপনার এখানে যদি ঝোল টোল পড়ে যায় অনেক সময় পানি টানি পড়ে যায় কোনো সমস্যা নেই এটা আপনার দাগ হবে না ঠিক আছে আর যে কয়েলটা দেখতেছেন এটা পুরোটাই আপনার স্টিল অ্যালুমিনিয়ামের একটা কয়েল ঠিক আছে তো ভাই অনেকে মনে করে যে রাইস কুকার রান্না করলে অনেক কারেন্ট বিল অর্থাৎ বিদ্যুৎ বিল আসতে পারে তো সেক্ষেত্রে আপনি কি বলবেন না এটা গাজি স্মিথ এরপর নতুন করে নিয়ে আসছে এটা আপনার এনার্জি সেভিং আচ্ছা এটা বিদ্যুৎ বিল খুব কমই আসে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নীল কালার আমাদের ওইটা এখন দেখানো এটাও আপনার এই যে সেমি আপনার কাছাকাছি একটা আপনার হিট প্রুফ গ্লাস দেওয়া আছে ঠিক আছে এই একটা স্টিমার দেওয়া আছে যেটা আপনার খাবার টাবার আপনার সিদ্ধ করতে পারবেন স্টিম করতে পারবেন জি 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 এটাও আপনার ভিতরে হাইটা যে ননস্টিক সেম ঠিক আছে সব কিছু দেওয়া আছে এবং ভেতরে যে কয়েল কয়েলটা তারপর ভিতরে যে আপনার বডিটা যে ননস্টিক করা এটা সব কিছুই দেওয়া আছে আচ্ছা তো এটার মডেলটা আমাদের একটু বলে দিন ভাই এটা মডেলটা আমি বলে দিচ্ছি শান ভাই এটা মডেলটা হলো আপনার এস আর সি 28B ওকে এটাও 2.8 লিটার হবে জি জি এটাও 2.8 লিটার হবে এই দুটোর ওয়াটটা কত হবে এটা ওয়াটটা হবে আপনার 950 ওয়াট এটা দুটোই সেম ওয়াট দুটো সেম ওয়াট আচ্ছা ঠিক আছে দুটো ক্যাপাসিটিও সেম তো আমরা প্রাইসটা জেনে নেব তো আপনার এটার ওয়ারেন্টি আপনারা কেমন দিচ্ছেন সেটা আমাদের এটা ওয়ারেন্টি হলো আপনার এক বছরের ওয়ারেন্টি আছে শুধু এক বছরের ওয়ারেন্টি পাবে আর এটার প্রাইসটা কেমন হচ্ছে দুটো সেম প্রাইস জি জি দুটো সেম প্রাইস আচ্ছা প্রাইসটা আমাদের বলেন শোরুম প্রাইস হলো 3300 টাকা আচ্ছা কিন্তু এটা আমরা অনলি 10 দিনের জন্য আই মিন নতুন বছর উপলক্ষে 10 দিনের জন্য রাখব মাত্র 2970 টাকা আচ্ছা তাহলে আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন জি জি নতুন বছর উপলক্ষে জি আচ্ছা আর এটা আপনারা কিভাবে দিয়ে থাকেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটা আমরা ঢাকার ভিতরে দিচ্ছি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে দিব আপনার কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আর যদি সরাসরি কেউ এসে নিতে চায় আপনাদের শপে সেক্ষেত্রে আপনাদের শপে সেক্ষেত্রে আপনি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স
সপ্তম হলো 100 গাজি গ্যাস স্টোভ এন্ড কিচেন হুড। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রাইস কুকার আমাদের দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন। এছাড়াও এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে তাদের শপের ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।